आज के आमादेर आलोचनार विषयबस्तु हलो परिवेश दूषण। देखो परिवेश सम्पर्के तोमरा जेनेछो एबं एई दूषण शब्दटिर साथेओ तोमरा खूबई परिचित, किन्तु तोमरा एखन बड़ो हयेछो। आज आमरा एकटु नतून भावे दूषणके जानब। नतून भावे बोलते किरकम? वैज्ञानिक भावे जानब। देखो आमादेर एई आधुनिक सभ्यताते बाड़ी कलकारखाना प्रभृतिर निर्माण घटছে, যানবাহন আরও উন্নত হয়েছে, প্রযুক্তি আরও উন্নত হচ্ছে, তার সাথে সাথে দূষণেরও কিন্তু একটা গ্রাস চলছে আমাদের পৃথিবীর বুকে। সবার প্রথমে আমরা জানব যে পরিবেশ দূষণ কি, দূষণ বিষয়বস্তুটাই বাকি। বিজ্ঞানী ওডামের মতে বায়ু, জল, মাটি এই তিনটে জিনিসের যে অনভিপ্রেত পরিবর্তন এবং ভৌত, রাসায়নিক, জৈবিক যে কোনো জাতীয় পরিবর্তন কোনো প্রজাতির জীবনকে, পরিবেশকে, মানুষের জীবনকে, কোনো শিল্প প্রক্রিয়াকে, যে কোনো সাংস্কৃতিক প্রাকৃতিক ক্ষেত্রকে বিনষ্ট করে তাকেই বলা হয়ে থাকে হচ্ছে দূষণ। আর যারা দূষণ ঘটায় তারা হলো দূষক। আজ আমরা মূলত কথা বলবো চার ধরনের দূষণ নিয়ে। প্রথমেই আসে বায়ু দূষণ। বায়ু দূষণ তোমরা আগেই জেনেছো গ্রিন হাউস গ্যাস সম্পর্কে। এই বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাসের জন্য কিন্তু বায়ু দূষণ হয়ে থাকে। এবার জেনে নিই কী কী সেই গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন এই জাতীয় গ্রিন হাউস গ্যাসগুলি কিন্তু বায়ু দূষণ ঘটিয়ে থাকে। আরেকটি হলো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, SPM। এই পদার্থগুলো কীরকম বলো তো? এগুলি ধোঁয়া, ধূলিকণা, যানবাহনের ধোঁয়া, এখানে থাকে কার্বন কণা জাতীয়, এরা এরোসলও হয়। এদের আকার 10 মাইক্রোমিটারের কম হয়ে থাকে। এরা বাতাসে তার ফলে কিন্তু দীর্ঘক্ষণ এবং দীর্ঘ অবস্থায়, ভাসমান অবস্থায় থাকতে পারে। এই দুটি জিনিস গ্রিনহাউস গ্যাস এবং SPM এরা হলো বায়ু দূষণের কারণ। এবার আমরা একটু জেনে নিই ফলাফল সম্পর্কে। দেখো বায়ু দূষণের ফলে কিন্তু আমাদের বাতাসে যে বিষাক্ত গ্যাসগুলো বেরোয়, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলি জলের জলীয় বাষ্প অর্থাৎ বাতাসের যে জলীয় বাষ্প রয়েছে তার সাথে বিক্রিয়া করে, তার ফলে কিন্তু বিভিন্ন অ্যাসিড তৈরি করে থাকে। এবং তোমরা প্রত্যেকেই একটা শব্দ সম্পর্কে পরিচিত, অ্যাসিড বৃষ্টি। এবং অ্যাসিড বৃষ্টির আকারে কিন্তু আমাদের পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে। তার ফলে কীরকম প্রভাব রয়েছে দেখো, মৃত্তিকার অম্লত্ব বৃদ্ধি পায়, তার ফলে চাষবাস, জীবাণু, নানা রকম প্রজাতির জীব মারা যায়। দ্বিতীয় বিষয়টি হলো এই যে তোমার অ্যাসিড বৃষ্টি বা এই যে অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে, এই অম্লত্ব বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে মানুষের সরাসরি কোনো প্রভাব না পড়লেও কিন্তু পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে। যেমন ফুসফুসের রোগ, অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের কিন্তু প্রকোপ হয়ে থাকে। আরেকটি জিনিস হচ্ছে কি বলতো, অরণ্যের আস্তে আস্তে বিনাশ ঘটছে, পাতা ঝরে পড়ে যায় গাছের। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টোন ক্যান্সার। তোমরা প্রত্যেকেই অট্টালিকা দেখেছো, তাজমহল দেখেছো। এই তাজমহল মার্বেল পাথরের তৈরি হয়ে থাকে বা মার্বেল পাথরের যে কোনো অট্টালিকা হতে পারে। সেখানে অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়ে থাকে বলতো, গহ্বর বা গর্তের সৃষ্টি হয়ে থাকে, যাকে বৈজ্ঞানিক ভাষায় আমরা বলে থাকি স্টোন ক্যান্সার। এ তো গেল বায়ু দূষণের পর্ব। এবার আমরা জানবো জল দূষণ সম্পর্কে। জল দূষণটা একটু অন্য ধাঁচের। এক্ষেত্রে সম্পর্কটা আসে ভূমির থেকে, অর্থাৎ কৃষিক্ষেত্রে কৃষকরা আমরা জানি সার ব্যবহার করে, তোমরাও জানো। এবার অ্যামোনিয়া সার, ফসফেট সার, নানা রকম জিনিস দেওয়া হচ্ছে, কীটনাশক দেয়, DDT দিচ্ছে, এনড্রিন দিচ্ছে। এই জিনিসগুলি বৃষ্টির জল যখন পড়ে বা তারা যখন চাষের কাজে জল ব্যবহার করেন, জলও ধৌত হয়ে কিন্তু পুকুরে এসে পড়ে, তার ফলে পুকুরের জল বা নদী নালার জল বিষাক্ত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে এই যে যত্রতত্র তোমার পুকুরে ময়লা ফেলা, গরু, গবাদি পশু স্নান করানো, কাপড় কাচা, এর ফলে কিন্তু পুকুর বা নদী নালার জল দূষিত হচ্ছে। এর ফলে কিন্তু কিছু বিরূপ প্রভাবও পড়ে। প্রথমত দেখো একটি বৈজ্ঞানিক আমি শব্দ ব্যবহার করব যার নাম হলো ইউট্রিফিকেশন। বিষয়টি কীরকম, ফসফেট জাতীয় সার বা ডিটারজেন্ট ব্যবহার করার ফলে কিন্তু জলে ফসফেটের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কি হচ্ছে শৈবালদের বৃদ্ধি ঘটছে, তার ফলে কিন্তু জলে একটা অক্সিজেনের ঘাটতি দেখা যায়। এই ঘটনাটাকে বলা হয়ে থাকে কিন্তু ইউট্রিফিকেশন। জলে যদি অক্সিজেনের মাত্রা কমে যায় তার ফলে জলজ জীব যাচ্ছে মৃত্যুর পথে। এছাড়া শৈবালদের যে সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যায় তার ফলে তো জলে অক্সিজেন কমে যায়। এই যে তোমার শৈবালদের সংখ্যা বৃদ্ধি পেল প্রাথমিকভাবে, তারপরে শৈবালদের সংখ্যা কমে যাচ্ছে, শৈবালগুলি মরে যাচ্ছে, তার ফলে এই ঘটনাকে বলা হয়ে থাকে কিন্তু অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম বলা হয়ে থাকে। এর ফলে এই বিষাক্ত জলজের ফলে কিন্তু জলজ প্রাণীরাও মারা যাচ্ছে। এতে গেল জল দূষণের এক পর্ব। एबार आमरा जेने निई एकटुखानी भूमि दूषण सम्पर्के। भूमि दूषणटा किछुटा किन्तु आमादेर एई जल दूषणेर समान्तरालभावे जाय, अर्थात এই যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে বলো, তারপর সার ব্যবহার করা হচ্ছে বলো, এগুলোতেও সরাসরি মাটিতে এসে মেশে, তার ফলে কিন্তু ভূমি দূষিত হচ্ছে। এছাড়া কলকারখানার বিষাক্ত পদার্থ, বজ্র পদার্থ যখন মাটিতে মেশে তার ফলে সেই মাটি দূষিত হয়। কিন্তু ফলাফলটা আমরা একটু এবার বিশদে জেনে নেব। প্রথমত, মাটিতে বিভিন্ন ধরনের কিন্তু তোমার ব্যাকটেরিয়া থাকে। যদি ভূমি দূষিত হয় সেই ব্যাকটেরিয়া খাদ্য নানা কিছুর মধ্যে আমাদের শরীরে আসতে পারে। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, জল দূষণ যখন ঘটেছিল তখন আমরা বলেছিলাম যে মাটি থেকে জল যাচ্ছে জলাশয়, এর ফলে দেখো কি হয়ে থাকে কিন্তু সেই জল ব্যবহার করে কিন্তু কলেরা, উদরাময় নানা রকম রোগের সৃষ্টি হয়ে থাকে। তারপরে তুমি উৎস কি দেখছো, মাটি, মাটি থেকে বিষাক্ত পদার্থ জলে মিশছে। এই মাটিতে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকে, সেটি কি বলতো, খনিজ মৌল। মৌল আমাদের দরকার কিন্তু বৃদ্ধি বিকাশের জন্য, কিন্তু সেই মৌলের যদি বিষাক্ত মাত্রা যদি অত্যাধিক পরিমাণে ছড়িয়ে যায় তাহলে কিন্তু সেটা রোগের সৃষ্টি করে। যেমন পারদের মাত্রার জন্য কিন্তু অত্যাধিক পরিমাণে হয়ে গেলে মিনামাটা রোগের সৃষ্টি হয়, ক্যাডমিয়ামের জন্য এটাই, সীসার জন্য হয়ে থাকে ডিসলেক্সিয়া। এতে গেল রোগের পর্ব। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটে থাকে যাকে আমরা বলে থাকি জৈব বিবর্ধন, অর্থাৎ বায়োম্যাগনিফিকেশন। কি সেই জিনিসটা দেখো, খুব সহজভাবে বলতে গেলে কোনো একটা অপরিবর্তনীয় রাসায়নিক কীটনাশক যদি কোনো বস্তু খাদ্য শৃঙ্খলে একটি খাদক থেকে পরবর্তী খাদকে যদি পরপর চলে যায় অবিকৃতভাবে, তাকে আমরা বলে থাকি জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। যদি সহজ একটা উদাহরণ দিই তাহলে ধরো ডিডিটি। তোমরা প্রত্যেকেই জানো ডিডিটি একটা কীটনাশক পদার্থ। এই ডিডিটি যখন জলে মেশে তখন সেই ডিডিটির মাত্রা জলে একটা লেভেলে থাকছে বা একটা নির্দিষ্ট মাত্রায় থাকছে, তারপর সেই ডিডিটি আসে ফাইটোপ্ল্যাঙ্কটনের দেহে। ফাইটোপ্ল্যাঙ্কটনকে কারা ভক্ষণ করে, জুপ্ল্যাঙ্কটন। জুপ্ল্যাঙ্কটনকে কারা খায়, ছোট মাছ। আর সেই ছোট মাছকে খায় কারা, আমাদের বড় বড় মাছ কিংবা ধরো কোনো সারস পাখি, যারা মৎস্যভোগ পাখি। যদি লক্ষ্য করো, যদি এই নিম্নলিখিত শৃঙ্খলকে তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে প্রতিটি স্তরে কিন্তু ডিডিটির মাত্রা বেড়ে যাচ্ছে, তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরবর্তী শ্রেণীর খাদকরা। এই খাদ্য শৃঙ্খলের এই যে পরিবর্তন, এটা কিন্তু আমাদের এই ভূমি দূষণের সাথে জড়িত। এরপরে অবশেষে আসে আমাদের শব্দ দূষণ। দেখো যানবাহন, শিল্প, কলকারখানা নানা রকম জায়গা থেকে কিন্তু প্রচণ্ড জোরে জোরে আওয়াজ হয়। এই আওয়াজের কিন্তু বা শব্দের একটা মাত্রা থাকা দরকার। আমরা কথা বলি তো, কথারও একটা শোনারও মাত্রা যেমন থাকে, কিন্তু সেই মাত্রা যখন অতিক্রান্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের একটা অস্বস্তি আসে। কীরকম অস্বস্তি? প্রথমেই দেখো, যদি খুব অত্যাধিক জোরে জোরে কথা বলা হয় বা অত্যাধিক জোরে যদি আওয়াজ হয় তাহলে আমাদের বধিরতা আসে। কান আমাদের একটা শ্রুতি অঙ্গ, আমরা প্রত্যেকেই জানি। কানের মধ্যে রয়েছে অর্গান অফ ক্রটি, যে হলো শ্রুতি যন্ত্র হিসাবে কাজ করে। যদি 100 ডেসিবেলের শব্দের মধ্যে দীর্ঘদিন বা দীর্ঘকাল অতিবাহিত করা যায় তাহলে কিন্তু কানে একটা বধিরতা আসে, ব্যক্তি কালা হয়ে যায়। এছাড়া যদি 160 ডেসিবেলের মাত্রায় চলে যায় তাহলে আমাদের অর্গান অফ কটি তো খারাপ হবেই, কানের পর্দাও ছেড়ে যেতে পারে। এছাড়া উচ্চ আওয়াজ এবং শব্দের তীব্রতার জন্য কিন্তু রক্তচাপ বেড়ে যায়, হৃদস্পন্দনের হারও কিন্তু বেড়ে যায়। এতে গেল মানুষের ওপর প্রভাব, হৃদযন্ত্রের ওপর প্রভাব। আরেকটা বিষয় কিন্তু লক্ষ্য করতে হবে, খালি আমি তুমি ভাবলে তো চলবে না, আমাদের পশু পাখি এরাও রয়েছে আমাদের এই জীব জগতে, যাদের জন্য আমাদের এই জগৎ বৈচিত্র্যময়। তোমাদের অনেকের বাড়িতে কিন্তু পোষ্যজীব রয়েছে, কুকুর, বিড়াল রয়েছে, এরা কিন্তু এই অতিরিক্ত আওয়াজ সহ্য করতে পারে না। যদি খুব লক্ষ্য করো, যখন দীপাবলি বা কালী পুজোর সময় আমরা বাজি ফাটাই, যদি অত্যাধিক জোরে কোনো আওয়াজ হয় তারা কিন্তু খাটের তলায় পালিয়ে যায়, এই পশু পাখি, কুকুর, বিড়াল এরা। তার কারণ হলো এরা কিন্তু এই উচ্চ স্বরের যে শব্দ তা সহ্য করতে পারে না, তার ফলে কিন্তু এদের শরীরের কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়, তারা কানে কালা হয়ে যায়, তাদের চোখগুলি বড় বড় হয়ে যায়। এইভাবে শব্দ দূষণে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ে থাকে আমাদের জীবকুলে।